গোষ্ঠীকন্দলে জেরবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল। একদিকে ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। অন্যদিকে প্রার্থী বাছাই নিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কন্দল বেশ অস্বস্তিতেই ফেলেছে শাসক শিবিরকে। তবে এই কন্দল কাটা সরিয়ে জেলায় বিরোধী শূন্য করে জয়ী হয়েছে জোড়া ফুল শিবির। তবে এই জয়ের মধ্যে শাসক শিবিরের চোখ খচখচ করছে চোপড়া কাণ্ড। বিরোধীদের অভিযোগ, শাসক দলের সন্ত্রাসের কারণে চোপড়া সহ জেলায় প্রার্থী দিতে পারেনি বিরোধী শিবির। চোপড়া সম্পর্কে আমাদের বলা, যেদিন নির্বাচন ঘোষণা হয় 8ই জুন, 9ই জুন থেকে শুরু করে 15ই জুন পর্যন্ত ওই ব্লকের বিডিও, তিনি হচ্ছেন একজন শাসক তৃণমূলের কেনা গোলাম, এবং অফিসারদের একটা বিরাট অংশ তাদেরকে সঙ্গে নিয়ে, যাতে কেউ কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল, বিরোধী কেউ নমিনেশন করতে না পারেন 15 তারিখ পর্যন্ত একটা ভিড় ছিল। প্রসঙ্গত, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অশান্তির অভিযোগ ওঠে, চলে বোমাগুলি। বোমাগুলির আঘাতে আহত হন বিরোধী শিবিরের বেশ কয়েকজন, একজন CPIM কর্মীর মৃত্যু হয়। জল গলে কলকাতা হাইকোর্টে, আগামী সোমবার এই মামলার রায়দানের সম্ভাবনা। বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারবে কি না তা নির্ভর করছে হাইকোর্টের নির্দেশের ওপর। তবে বিরোধী শূন্য জয় হাসিল করলেও সবকটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রার্থী দিতে পারেনি শাসক দল, যা ভাবাচ্ছে জোড়া ফুল শিবিরকে। জেলাতে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের 23টা গ্রাম পঞ্চায়েত মেম্বার, 3টা পঞ্চায়েত সমিতি, ওখানে আমরা গতবার 2018 সবাইকে নির্দল করেছিলাম, এবারও সবাইকে নির্দল করেছে। ওই গোবিন্দপুর পুরো অঞ্চলে তৃণমূল ছাড়া কোনো লোক নেই, কোনো একটা লোকও নেই, একটা ভোটারও নেই তৃণমূল কংগ্রেস ছাড়া। কিন্তু ওখানে এত প্রার্থী আছে, এক একটা সিটে 3 জন 4 জন 5 জন মিলে প্রার্থী আছে। ওই জন্য গতবারও আমরা দলকে অনুরোধ করেছিলাম যে ওখানে যেন প্রার্থী না দেওয়া হয়, যেই জিতে আসবে সেই তৃণমূল, সেটাই আবার এবারও আমরা করেছি, যারাই জিতে আসবে সবাই তৃণমূল, অন্য কোনো দল ওখানে নেই। তো 23টা তো ওখানেই হয়ে গেলো, আর অন্যান্য পঞ্চায়েতগুলো তো একই অবস্থা, কোথাও একটা কোথাও দুটো, এইভাবে গ্রাম পঞ্চায়েতের প্রার্থীটা, যেহেতু ওখানে মাল্টিপল প্রার্থী আছে, 3 জন 4 জন 5 জন প্রার্থী এক এক জায়গায় হয়ে গেছে, ওদেরই অনুরোধ থাকে যে দাদা কাউকে দিয়ে না, আমরা যে জিতে আসবো সে তাকেই নিয়ে নিন, এরকম একটা পরিস্থিতি থাকে। মনোনয়নপত্র প্রত্যাহার পর্ব শেষ হতে প্রার্থী তালিকা প্রকাশ করে জেলা প্রশাসন। সেই তালিকায় দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলায় 2220টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে 2178টি আসনের প্রার্থী দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 293টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যেই 290টি আসনের প্রার্থী দেয় তৃণমূল। যদিও এই প্রার্থী না দিতে পারার পিছনে তৃণমূলের গোষ্ঠীকন্দল দেখছে বিরোধী শিবির বিজেপি। এত মারদাঙ্গা, এত বোমাবাজি, এত রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই যে এগুলোতে আসন দিতে পারলো না, আসনে আর প্রার্থী দিতে পারলো না তৃণমূল, এটা হতাশাজনক। কারণটা আপনার পরিষ্কার যে ওনাদের মধ্যে ক্ষমতাকে দখল কেন্দ্র করে, ক্ষমতা দখলকে কেন্দ্র করে আর করে কেমনে খাওয়ার জন্য যে মারামারি কাটাকাটি আছে, আর তারপরে বিরোধীদেরকে আটকানোর জন্য যত রকমের সন্ত্রাস আছে, এত কিছু করলো বিরোধীদেরকে আটকাও, নিজেদের আখের গোছাও, চোপড়াতে একটাও বিরোধীদেরকে আসন দিতে দিল না, আমরা একটাতে দিয়েছিলাম, শেষ পর্যন্ত সেটাকেও তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে সেটাকে উইথড্র করালো, তারপরও নিজেদের এলাকায় 42টাতে তারা প্রার্থী দিতে পারলো না। যদিও বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।